ঈশ্বরের আসন। আমার চেষ্টার কথা আমি বোঝাতে যাই না, বোঝানো আমার কাজ নয়। চেষ্টাটুকু আমার কাজ, হয়তো সফল হই হয়তো হই না, কিন্তু ইচ্ছে থাকে চেষ্টা চালিয়ে যাওয়ার। এককালে নেচে নেচে গান শুনতাম, অস্থিরতা বাড়ত তাতে, এখন স্থির হয়ে এক মনে গান শুনতেই ভালোবাসি। একসাথে 12টা বই নামাতাম আগে, এখন 2টো নামাই। হ্যাঁ, আরও চেষ্টা নিশ্চয়ই করা যেত, চেষ্টার কোনো শেষ নেই। তবু নিজের মতো করে সবাই চেষ্টা করে হয়তো, সে আমি নই শুধু, জেলের কুখ্যাত কয়েদিরও নিজের মতো করে একটা চেষ্টা থাকে, হয়তো অন্যের চোখে তা ধরা পড়ে না। এই যা চেষ্টার ঊর্ধ্বে কোনো জীব হয় কি আর রাগ দুঃখ হতাশা, তাও জীব মাত্রেই হয়। এ যে জীবনের ধর্ম, এর যৌক্তিকতা কতখানি জানি না, কিন্তু আমরা সবাই জীব সকল, যে ঈশ্বরের আসন যে এখনও পূর্ণ হয়নি।